হাই ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, তোমরা আমাদের কাছে অনেক অনেক ব্যাপারে কোশ্চেন করছো, আর কিছু আপডেট আমরা নিজে থেকেই তোমাদেরকে দিচ্ছি। টোটাল ব্যাপারটা কিন্তু প্রাইমারি সার্ভিস ওরিয়েন্টেড, প্রাইমারি চাকরি ওরিয়েন্টেড আপডেট। এক, আমরা জানি যে 2021 সালের 31শে জানুয়ারি একটা প্রাইমারি টেট হয়েছে। সেই টেটের এনসিটি রুলস অনুযায়ী সমস্ত কিছু মেনে কোশ্চেন করা হয়নি, এই নিয়ে কিন্তু একটা মামলা চলছে। সেই মামলার যে বিস্তারিত আপডেট সেটা আমরা প্রথমেই দেবো, 1 নম্বর আপডেট ওটাই দেবো। তারপর 738 জন প্রশ্ন ভুল মামলাকারী শুনানি কবে হতে পারে। আমরা জানি যে 2014 সালের যে টেটের বিজ্ঞপ্তি ছিল সেখানে কিন্তু প্রশ্ন ভুল এই সংক্রান্ত মামলা আছে। কিছুদিন আগে প্রাইমারি শিক্ষা পর্ষদের যে উকিল বা আইনজীবী, তিনি কিন্তু কোর্টে জানিয়েছেন যে ওখান থেকে 738 জনকে নেওয়া হবে, তাদের ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে সেকেন্ড মেরিট লিস্ট আসবে। তো সেই সেকেন্ড মেরিট লিস্ট সম্পর্কিত যে আপডেট সেটাও আমরা দেব। আর একটা যেটা হলো 15,284 জন, 15,284 জনের কিন্তু প্রথম মেরিট লিস্টে নাম এসছে। তার ভেতরে অনেক চাকরি প্রার্থী যাদের এখনও কাউন্সেলিং হয়নি, যারা স্কুল পায়নি, তো তারা তার জন্য বিক্ষিপ্তভাবে আন্দোলন করছে বা অবস্থান বিক্ষোভ করছেন। তো তাদের সেই অবস্থান বিক্ষোভ সম্পর্কে আপডেট, সেক্ষেত্রে তারা এপিসি ভবন অভিযান করবেন কি না, সেরকম একটা পরিকল্পনা কি তৈরি করেছে সেটা সম্পর্কিত আপডেট, এবং তাদের কাউন্সেলিং কবে হতে পারে এই সম্পর্কে আপডেটগুলো নিয়েই আজ এই ভিডিও। তো বন্ধুরা চলো শুরু করা যাক ভিডিও, যেটা মেন বিষয়বস্তু আর দেরি না করে শুরু করছি। সেটা হলো প্রথমে এখানে যে জিনিসটা নিয়ে আজকে বলবো সেটা হলো নতুন টেট মামলার আপডেট। নতুন টেট মামলার আপডেট, নতুন টেট মামলা যেটা বলার সেটা হলো এই সপ্তাহে হোলি বা অন্যান্য ছুটির কারণে কোর্ট কিন্তু বন্ধ থাকবে। অর্থাৎ কোর্ট যে খুলবে, ফার্স্ট কোর্ট যেদিন খুলছে সেটা হলো 5 এপ্রিল সোমবার হাইকোর্ট খুলবে। ওই দিন 15 নম্বর কোর্টে 10:30টায়, 15 নম্বর কোর্ট যেটা সেটা 10:30টায় বসবে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমরা এখন যেটা জানি যে নিউ মোশন কেস যেগুলো আছে, নিউ মোশন কেস সেগুলো কিন্তু শুধুমাত্র কোর্টে সোমবার আর বুধবার সিরিয়ালি নেওয়া হয়, সোমবার আর বুধবার সিরিয়ালি নেওয়া হয়। আর এই যে নতুন টেট মামলা, অর্থাৎ 2021 সালের 31শে জানুয়ারি যে প্রাইমারি টেটটা হলো, সেখানে যে এনসিইটি রুলস মানা হয়নি এর উপরে ভিত্তি করে যে মামলাটা করা হয়েছে, এটা কিন্তু নিউ মোশন মামলার আওতায় পড়ে, নিউ মোশন মামলার আওতায় পড়ে। এখন রাজর্ষি ভরদাসের এজলাসে 148 নম্বর শ্রী হলে কেস নাম্বার WPA/DA-7430/2021 রজত দে অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই নিউটেড কেসটি আছে। তাহলে কেস নাম্বারটা তোমরা বুঝতে পারলে WPA/7430/2021, আর এই কেসের সিরিয়াল নাম্বার কত, 148, 148, এই নাম্বার সিরিয়ালে এই কেসটা আছেন। এই কেসটা থাকবে, এই কেসটা আছে, এবং এই কেসের শুনানি কিন্তু এই দিন হওয়ারও একটা সম্ভাবনা আছে। 2021 সালের টেট মামলার এই যে কেসটা আছে এটা শুনানি ওই দিন হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ কি, তার কারণ হিসাবে যেটা সেটা হলো ওই দিন নিউ মোশন কেসগুলো আমরা যেটা দেখেছি, আপনারাও গিয়ে দেখতে পারবেন ওয়েবসাইটে, হাইকোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে যে কেসগুলো এনলিস্টেড আছে সেখানে গিয়ে দেখতে পারবেন যে 80 নম্বর সিরিয়াল থেকে ওই দিন কিন্তু নিউ মোশন কেসগুলোর শুনানি হবে। নিউ মোশন যে কেসগুলো আছে তার শুনানি 80 নম্বর সিরিয়াল থেকে শুরু হবে। আর প্রাইমারির এই কেসটা কত নম্বরে আছে, 148 নম্বরে। নিউ টেট মামলা যেটা আছে এটা 148 নম্বরে। তাহলে আশা করা যাচ্ছে যে ওই দিনই এই কেসে শুনানি হবে। আশা করা যাচ্ছে যে সামনে সোমবার, মানে নেক্সট যে সোমবার 5 তারিখ, এই দিন কিন্তু এই কেসের একটা শুনানি হবে, এবং আশানুরূপ ফলাফল বার হলেও হতে পারে, রায়দান হলেও হতে পারে, এখন সেদিকে তাকিয়ে থাকতে হবে, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। দ্বিতীয় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রশ্ন ভুল মামলা, এবং 738 জন যে প্রশ্ন ভুল মামলার পিটিশনার আছেন, যারা আর কি পাশ করেছেন, টেট পাশ করেছেন, তাদের যে পরিস্থিতি কী হবে সেটা আমরা দেখব। আচ্ছা, 256, 257, 258 এবং 259 এই 4টি সিরিয়ালে 5ই এপ্রিল কিন্তু প্রশ্ন ভুল মামলাগুলো লিস্টেড আছে। পাইল বাগ সহ যে বাকি প্রশ্ন ভুল মামলাগুলো আছে সেটা কিন্তু ওই
5ই এপ্রিল সোমবার 256, 257, 258 এবং 259 এই পরপর চারটে সিরিয়ালে এনলিস্টেড আছে। যেহেতু সিরিয়াল নাম্বার অনেক পিছনে, তাই এই মামলাগুলোর ওই দিক শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। সুতরাং প্রশ্ন ভুল মামলা যে শুনানি 5ই এপ্রিল হবে তার কোন কিন্তু কোনো শিওরিটি নেই, হতেও পারে নাও পারে, যেহেতু সিরিয়ালি অনেক পিছনে। এরপর সেকেন্ড মেরিট লিস্টের সম্ভাবনাটা বলছি, সেকেন্ড লিস্টটা বার হতে পারে কি না। আমরা জানি যেটা, যে কন্টেনমেন্ট কেস যেটা ছিল প্রশ্ন ভুল সংক্রান্ত মামলার কন্টেনমেন্ট কেস, যেটা 2016-17 নাগাদ করা হয় 14 সালে টেটের উপরে ভিত্তি করে, তার রায়, তার যে শুনানি সেটা কিন্তু 26শে মার্চ হয়েছিল এই রাজর্ষি ভরদাসের এজলাসেই। এই কেসে শুনানি হয়ে গেছে এবং তার রিপোর্ট কার্ড 9ই এপ্রিলের মধ্যে জমা হবে এমনই একটা খবর আছে। পর্ষদের যে আইনজীবী, তার সূত্রে যেটা খবর যে 9ই এপ্রিলের মধ্যে কিন্তু এই রিপোর্ট কার্ডটা জমা হতে পারে। তারপর বিচারপতি চাইছেন প্রতিভা মণ্ডল, পায়েল বাগ, এই ধরনের যে প্রশ্ন ভুল মামলাগুলো রয়েছে সেগুলোকে দুটো ভাগে ভাগ করে দিতে এবং সেই অনুযায়ী রায়দান করতে। সেই রায় যদি বিচারপতি 9ই এপ্রিল দেন তাহলে ইন্টারভিউ নিয়ে দ্বিতীয় মেরিট লিস্ট বেরোবে। অর্থাৎ 9ই এপ্রিল যদি প্রশ্ন ভুল সংক্রান্ত মামলা যেগুলো আছে ইনক্লুডিং ওবিসি এ মামলা, যদি এই মামলাগুলো শুনানি ওই দিন সঠিকভাবে হয়, 9ই এপ্রিল যদি সঠিকভাবে হয় এবং রায়দান পর্ব হয়, তারপরেই যেটা আসছে সেটা হলো ইন্টারভিউ। আর এই ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হলে কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট বার হতে পারে, কোনো অসুবিধা নেই। এরপর আমাদের কাছে অনেকে যে বিষয়টা জানতে চাচ্ছেন যে প্রথম মেরিট লিস্টের সঙ্গে কি দ্বিতীয় মেরিট লিস্টের কোনো সম্পর্ক আছে, এখানে যেটা বলি সেটা হলো প্রথম মেরিট লিস্ট আর দ্বিতীয় মেরিট লিস্টের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। প্রথম মেরিট লিস্টটা 15,284 জনের উপরে ভিত্তি করেই বার হয়েছে, আর 1200 সামথিং যেটা 16,500 শূন্যপদ থেকে 1200 সামথিং যেটা আছে সেটা কিন্তু এই দ্বিতীয় মেরিট লিস্টের জন্যই আছে। সুতরাং প্রথম মেরিট লিস্টের কাউন্সিলিং না হলে দ্বিতীয় মেরিট লিস্ট যদি পর্ষদ মনে করে যে বার করবে করতেই পারে, তার কারণ প্রথম মেরিট লিস্টের শূন্যপদটা আলাদা পুরোপুরি, দ্বিতীয় মেরিট লিস্টের শূন্যপদটা আলাদা, এই দুটো মিলে এখানে হিসাব নিকাশ করে তারপর তৃতীয় মেরিট লিস্টের কথা আসছে। সুতরাং দ্বিতীয় মেরিট লিস্ট পাবলিশের সঙ্গে প্রথম মেরিট লিস্টের তেমন কোনো সম্পর্ক নেই। এরপর যেটা আমরা জানবো সেটা হলো এপিসি ভবন অভিযান এবং কাউন্সিলিং। 16,500 শূন্যপদের জন্য প্রথম মেরিট লিস্টে যে 15,284 জনের নাম আছে, তাদের মধ্যে যাদের এখনও কাউন্সিলিং হয়নি তারা আন্দোলন এবং বিক্ষোভ করছেন এবং কাউন্সিলিংয়ের দাবিতে। আমরা কিন্তু এটা জানি যে 16,500 শূন্যপদের মধ্যে 15,284 জনের যে নামের লিস্টটা বার হয়েছে তার ভেতরে এখন অনেকে কাউন্সিলিংয়ে ডাক পাননি। লিস্টে নাম আছে কিন্তু কাউন্সিলিংয়ে ডাক পাননি, স্কুলও পাননি, তারা কিন্তু ডিপিএসসিগুলোর সামনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন, ডিপিএসসির সামনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন। এবং এনাদের সূত্রে খবর যে এনারা এবার পর্ষদমুখী অর্থাৎ এপিসি ভবন অভিযানের কথাও ভাবছেন, এপিসি ভবন অভিযানের কথাও ভাবছেন, এবং সেই ডেটটা সম্ভবত 31শে মার্চ, সম্ভবত 31শে মার্চ। এখন যেটা দেখার যে 31শে মার্চ এপিসি ভবন থেকে কাউন্সিলিং ডেট অন স্পট আদায় করতে পারেন কি না। এই চাকরি প্রার্থী যারা আছেন, যারা আন্দোলন করছেন বা দাবি জানাচ্ছেন, এনারা 31শে মার্চ এপিসি ভবন থেকে ডাইরেক্ট কাউন্সিলিংয়ের ডেট অন স্পট আদায় করতে পারেন কি না এটা কিন্তু দেখার, না হলে ভোট প্রক্রিয়া অবধি সকলকে ওয়েট করতে হবে। যতদিন ভোট প্রক্রিয়া শেষ না হবে ততদিন ওয়েট করতে হবে। এখন যেহেতু এটা অনগোয়িং প্রসেস, তার জন্য কিন্তু চাকরি প্রার্থীদের যেটা দাবি, যেহেতু এটা অনগোয়িং প্রসেস তার জন্য ভোটের দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলোতে যদি কাউন্সিল চায় বা পর্ষদ চায় যে আমরা কাউন্সিলিং করাবো, তাহলে কিন্তু সেটা করাতেই পারে, কোনো প্রবলেম নেই। এখন পর্ষদ কেন করাচ্ছে না সে সম্পর্কেও তারা সঠিকভাবে তেমন কিছু জানায়নি, তবে যেটা মনে হচ্ছে ভোট প্রক্রিয়া চলাকালীন সরকারি আধিকারিক বা কর্মীরা যেহেতু এটা নিয়েই বেশি ব্যস্ত, তার জন্য পিছিয়ে যেতে পারে। এখন যারা চাকরি প্রার্থী, যারা অলরেডি এনলিস্টেড হয়ে আছেন, তাদের যন্ত্রণাটা তো মারাত্মক। তার কারণ তারা জানে তাদের চাকরি হবে, কিন্তু কবে, কোথায়, কীভাবে হবে সেটা তারা জানতে পারছেন না। আর বেকারত্বের যন্ত্রণা তো মারাত্মক যন্ত্রণা, সেই যন্ত্রণা, সেই যে তীব্র যন্ত্রণা, সেখান থেকে তাদের ভেতর তৈরি হচ্ছে হতাশা। সেই হতাশার জন্যই কিন্তু তারা এই দাবি দাবাগুলো বিশেষ করে জানাচ্ছেন যে তাদের কাউন্সিলিং যাতে দ্রুত করে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়, তারা সেই দাবিটাই বেশি করে জানাচ্ছেন। এখন সবই সময়ের অপেক্ষায় থাকতে হবে, দেখা যাক কী হয়। আশা করা যাচ্ছে পজিটিভই কিছু হবে। তো বন্ধুরা, যে আপডেটগুলো আমাদের কাছে ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই
এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওগুলো বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো এবং লাইক করো।